মাঠে আমার নামাজের মধ্যে ওয়াজিবের ওয়াজিবগুলি পরিচয় করতে পারবো এবং ওয়াজিব নির্ণয় করে তার বিধিটি জানতে পারবো ইনশাআল্লাহ। আদরণীয় জানাব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের যে আজকে
নয় নম্বরে কোন মুসলিম
9 নম্বরে দোয়ায়ে কুনুত পড়া 10 নম্বরে ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6 তাকবীর পড়া ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6 তাকবীর পড়া 10 নম্বরে প্রথম 2 রাকাতে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আমি যে ধারাবাহিকভাবে বললাম আবার আপনাদের সামনে পরিষ্কার করে বলি, 1 নম্বরে আলহামদ পড়া, 2 নম্বরে সূরা মিলাদ, 3 নম্বরে কওমা, 4 নম্বরে জলসা, 5 নম্বরে তাদায় কোলা, 6 নম্বরে তাশাহুদ পড়া, 7 নম্বরে তাজিলে আরকান, 8 নম্বরে জুড়ে জায়গায় জুড়ে পড়া, আস্তে জায়গায় আস্তে পড়া, 9 নম্বরে তোর তিন গালে খেয়াল রাখা, 10 নম্বরে সালাম পেরানো, 11 সুরায় ফাতিহা পড়ে নাই এবং অতিরিক্ত কিছু পড়ে নাই তার
फातेहा जेमन वाजिब और एक सुरा मिलइया पड़ा तेमन वाजिब एन जदि घटनक्रमे को व्यक्तिर सुरा फातेहा छूटे जाए स्मरण से दुई रेखाती नमाज शेष दिखे ताहले ओई व्यक्ति सहसिज्दा कर ले तार नमाज शुद्ध हो जाए कुंटा त्याग करसे सुरा फातेहा साड़से आरो एक सुरा पड़िया से उभय रेखा शेष करसे जख नामाजेर शेष बैठके तार स्मरण होयेछे जे आमी शुधुमात्र सुरा एखलास पढ़ेछि सुरा फातेहा पढ़ी नाई तखन एई कथा जदि शेष बैठके मने आसे आर सहसिज्दा करे ताहले एई व्यक्तिर नामाज शुद्ध होये जाबे। अनुरूपभावे जे व्यक्ति सुरा फातेहा पढ़ेछे किन्तु आरे एक सुरा मिलाइया पड़तो एकता मने नाई रुकुते चले गेछे रुकुते चले गेछे रुकुते जदि चले जाए बा शेष बैठके तार स्मरण होय जे आमी तो दुई नम्बर रेखाते शुधुमात्र सुरा फातेहा पढ़ेछि आर कोनो सुरा पढ़ी नाई एमन कथा जदि मने होय ताहले ओई व्यक्ति साहु सिजदा दिले तार नमाज विशुद्ध होये जाए नमाज सुधरानो होये जाए नमाजेर क्षतिपूरण आदाय होये जाए। दुईटा सुरार विवरण बोल्लाम प्रसंगक्रमे आरो एकटी आलोचना करतेई होय फरज नमाजेर प्रथम दुई रेकातेर मध्ये सुराए फातेहा पढ़ा जेमन वाजिब आरो एकटी सुरा मिलाइया पढ़ा ओ तेमन वाजिब सुराए फातेहा पढ़ा जेमन वाजिब आर एक सुरा मिलाइया पढ़ा ओ तेमन वाजिब। आलोचना विक्षिप्त ना करले साधारण मानुषेर बोझा असम्भव होबे एइजन्य अनेक समय आमरा जे धारावाहिकताय आलोचना शुरू करेछि सेई धारावाहिकताय आलोचना करा सम्भव हय ना। आमि आबारो बोलछि फरज नामाजेर प्रथम दुई रेखाते सुरा मिलानो वाजिब फरज नामाजेर प्रथम दुई रेखाते सुरा मिलानो वाजिब शेष दुई रेखाते सुरा मिलानो वाजिब नय कतटा परिष्कार फरज नामाज बोलते जुहरेर नामाज चार रेखात आर मागरिबेर नामाज तीन रेखात एशार नामाज चार रेखात एई जे तीन वक्तेर नामाज आछे दुई रेखातेर बेशी अर्थात प्रथम दुई रेखाते केरात सुरा फातेहा पढ़ाओ वाजिब केरात पढ़ाओ वाजिब केरात पढ़ाओ वाजिब आर शेषेर दुई रेखातेर मध्ये
সুরায়ে ফাতেহা পড়া ওয়াজিব নাই, অন্য সুরা তো পড়া নাই, বরং সুরায়ে ফাতেহা পড়া ওয়াজিব নাই। ফরজ নামাজের তৃতীয় নম্বর রাকাত, চতুর্থ নম্বর রাকাত সুরায়ে ফাতেহা পড়া সুন্নত, আর কোন সুরা নাই, অন্য সুরাও নাই, কেরাত নাই, অন্য সুরাও নাই, কেরাত নাই। যদি নামাজটা চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ হয়, জোহরের আগের নামাজ কয় রাকাত, জুমার আগে কয় রাকাত, চার রাকাত, জুমার পরে চার রাকাত, এইগুলা চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ। এই চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজের চারি রাকাতের মধ্যে সুরায়ে ফাতেহা পড়া যেমন ওয়াজিব, আর এক সুরা মিলাইয়া পড়াও তেমন ওয়াজিব। কথাটা বুঝে আসছে? এত সময়ের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে সুন্নত নামাজ যদি হয় তাহলে চারি রাকাতের মধ্যে সুরায়ে ফাতেহা পড়া যেমন ওয়াজিব, আর এক সুরা মিলানো তেমন ওয়াজিব। শুধুমাত্র ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে সুরায়ে ফাতেহা পড়া সুন্নত, আর অন্য কোন সুরা নাই, অন্য কোন সুরা নাই। এখন আপনাদের প্রশ্ন চলে আসবে, এই ধরনের প্রশ্ন, এই ধরনের অঘটন স্বাভাবিক, সবসময় ঘটে, কিন্তু মানুষে অনেক সময় জানার চেষ্টা করে না। ফরজ নামাজের মধ্যে যদি সুরায়ে ফাতেহা ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে কি না? ফরজ নামাজের তিন নম্বর রাকাতে, চার নম্বর রাকাতের মধ্যে যদি সুরায়ে ফাতেহা পড়ে না তাহলে তার নামাজ হবে কি না? দ্বিতীয়ত, আমি যে বললাম তিন নম্বর রাকাত এবং চার নম্বর রাকাত অন্য কোনো সুরা পড়া নাই, ঘটনাক্রমে কোনো মুসল্লি পড়ে ফেলছে, কথা বুঝে আসছে? এমন ঘটনা ঘটবে না? প্রথম একা একা নামাজ পড়তেছে, প্রথম রাকাত যেভাবে সুরায়ে ফাতেহা পড়ছে, আরে এক সুরা পড়ছে, দ্বিতীয় রাকাত সুরায়ে ফাতেহা পড়ছে, আরে এক সুরা পড়ছে, তৃতীয় রাকাত সুরায়ে ফাতেহা পড়ছে, আরে এক সুরা পড়ছে, এখন কি হবে? সুরায়ে ফাতেহা পড়ার পরে যদি তৃতীয় এবং চতুর্থ নম্বর রাকাতের মধ্যে অন্য কিছু পড়ে ভুলবশত, ইচ্ছায় নয়, অনিচ্ছায়, তাহলে সাহু সিজদা লাগবে না, সাহু সিজদা লাগবে না। সুরায়ে ফাতেহা পড়া তৃতীয় এবং চতুর্থ নম্বর রাকাতে সুন্নত, যদি ভুলবশত সুরায়ে ফাতেহা পড়েই না তিন নম্বর চার নম্বর রাকাতের মধ্যে ফরজ নামাজের, আর শুধু অন্য কোন সুরা পড়ে ফেলে, তবুও সাহু সিজদা লাগবে না, সাহু সিজদা লাগবে না। আমার এই আলোচনার মধ্যে এরপরেও যদি কারো কোনো অস্পষ্টতা থাকে তাহলে জিজ্ঞাসা করবেন। এখন আমি আপনাদের আরও একটা আলোচনায় চলে যাই, সুন্নত নামাজের চারি রাকাতের মধ্যে ফাতেহা যেমন ফড়া ওয়াজিব, আরে এক সুরা মিলানো তেমন ওয়াজিব। শুধুমাত্র ব্যবধানটা ফরজ নামাজের শেষ দুই রাকাতের মধ্যে, অন্য কোনো সুরা মিলানো নাই, আর সুরায়ে ফাতেহা পড়া সুন্নত, সুরায়ে ফাতেহা পড়া সুন্নত। আমি যে বলছিলাম চার নম্বরে কৌমা, কৌমাটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো কেয়াম থেকে কৌমা দাঁড়ানো, রুকুর পরে দাঁড়ানোকে ফেকার পরিভাষায় কৌমা বলা হয়, রুকুর পরে দাঁড়ানোকে ফেকার পরিভাষায় কৌমা বলা হয়। এই কৌমাটা ওয়াজিব, এই কৌমাটা ওয়াজিব। দুই সিজদার মধ্যখানে যে বসা আছে এই বসাটাও ওয়াজিব, এই বসাটাও ওয়াজিব। যদি কোনো ব্যক্তির রুকু থেকে ডাইরেক্ট সিজদায় চলে যায় তাহলে এই ব্যক্তি কি করবে? আর দুই সিজদার মধ্য